আস্তে 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 আমি আমার শাশুড়ি মা এই মুহূর্তে এখন আছি সারঙ্গাবাদ পেট্রোল পাম্পের এখানে। আজকে 14 আগস্ট, বিয়ের পর্ব একেবারে কমপ্লিট, আইবুড়োবাদ থেকে শুরু হলো, কালকে রিসেপশন। আজকে দিনটা হচ্ছে আমরা মানে আমি ভাই মা বাবা এরা সব একটু আছে, প্রিয়াঙ্গের বাড়িতে যাবো, মানে নিমন্ত্রণ আছে আজকে আমাদের। এই প্যান্ডেল ফ্যান্ডেল এবার সমস্ত এখন খোলাখুলি চলছে। তো ফাইনালি আমাদের বিয়ের পর্বটা মিটলো। বিয়ালে আসার পর থেকে আমার বাইকটা তো হাত দেওয়াই হয়নি, শুধু ভাইয়ের বাইকটা নিয়ে যাওয়া আসা করছিলাম, আর এদিকে হচ্ছে আমার গাড়িটা নিয়ে। আমাদের এই আর জি করের ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, এতটা প্যাথেটিক মর্মাহত জিনিসটা, যেই মেয়েদের উপরে অত্যাচারটা হয়েছে সেটা একদমই অ্যাকসেপ্টেবল নয় অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে এই জিনিস হচ্ছে। আমি জাস্ট এই দোকানে এসে দাঁড়িয়েছি, আমার প্যান্টের এখানে দেখি এরকম করছি। আগে বেলায় থাকা মানে পর্ণশ্রীর মোড় হচ্ছে আমাদের কাছে মাস্ট, এখানে বারবার আমরা রেগুলার আসতাম। প্রিয় আমি কোরিয়ান চিপস খেতে প্রচন্ড ভালোবাসে, আর এদিকে হচ্ছে ডার্ক চকলেট নিচ্ছে একটা, এটা আমার ভীষণ পছন্দের, মানে ওরা বেশি ভালোবাসে। আমুল মিঠাই মেট হেভি লাগে, হেভি লাগে, দুর্ধর্ষ লাগে। ওদের বাড়ির জন্য মোটামুটি এইসব জিনিসগুলো সব নিয়েছি, রয়েছে যারা প্রচণ্ড খায় বর্ষা, ডার্ক চকলেট, কোরিয়ান চিপ, মিল্ক বেটারটা আমার, আমারই হবো, আমিও হবো, তোমাকেও খেয়ে দেবো বেরো এখান থেকে। বাদ বাকি ফল মিষ্টি এগুলো তো নেবো একটু পরে। এটা হচ্ছে আমাদের আরজিকর কেসটার জন্য সমস্ত আমাদের বাড়ির সামনে যে স্কুলটা সারদা বিদ্যাপীঠ, এরা বেরিয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা। তো ওদের জন্য কিছু ফল টল নিয়ে নিচ্ছি আমরা এখন, হবে নাকি? বলছি মেস দিদি কোথায় যাচ্ছে? তো সন্ধ্যে এখন অলমোস্ট 7টা বাজে, প্রিয়াঙ্গের বাড়িতে মা বাবা আর ভাইকে নিয়ে যাচ্ছি। মা বাবা লাস্ট কবে গেছে নো আইডিয়া, কেন কি হয় মনাকে রেখে বাড়ার সাথে মার আসা সম্ভব হয় না। তো মার ভীষণ ইচ্ছে করে এই ধরো মোটামুটি জগদ্ধাত্রী পুজো হোক বা কোনো অনুষ্ঠান হোক অ্যাটেন্ড করতে ইচ্ছে করে, কিন্তু মনাকে রেখে আসতে পারে না, এটাই যে একটা ব্যাপার থাকে। তো এইদিকে ভাই যাবে হচ্ছে আমার বুলেটটা নিয়ে প্রিয়াঙ্গের বাড়িতে। এই ওকে কতটা করে বললাম গাড়ি করে যেতে, আমি গাড়ি দিয়ে যাবো। অনেকদিন পর প্রিয়াঙ্গের বাড়িতে যাচ্ছি, মানে যাওয়াই হয় না, মানে থাকে তো বউ থাকে, এখন এখানে এসেছে, এখান থেকে সুবিধা আমাদের আসার থেকে অসুবিধা হয়, এখান থেকে সুবিধা বলে এখানে এক্সাইটেড, অনেকদিন দেখি না ক্লাস কোকোকে। আমার বাবা হচ্ছে সব থেকে লেট, তালা দেওয়া হয়েছে কিনা, লাগেজ পত্র সব উঠেছে কিনা, কত সব এদিকে অলরেডি সব আমাদের প্যাকড আপ করে একদম গাড়িতে উঠিয়ে দিয়েছি। বাবা বোধহয় বিয়ের পর আবার প্রথম যাচ্ছ না? না না না, একবার গেছিলাম। একবার কবে গেছিলে? একবার গেলাম না বিয়ের পরে। আস্তে 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 এটা একটু ফল আছে, খেজুর আছে, ফল আর খেজুর, এই ফল। হ্যাঁ আমি ব্যাগ আর না
কার টাইম নেই বেকার। আমি দুধ থেকে এক মিনিট দেখি, মানে আমার মেয়েকে জোর করে এক্সট্রা ডিউটি দেওয়া হতো, রাতে কোনো আলাদা করে মেয়েদের আলাদা করে কোনো ঘর ছিল না, ছেলেকে গরম গরম ফিশ ফ্রাই। আজকে রাতে মেনু গুলো একটু বলো আমাকে। মাটন আছে, দই কাতলা আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, মাছ ভাজা আছে। আমি তোমাকে নিয়ে এইবার বাবা যত আলোচনা সব ওই পঞ্চপাণ্ডবকে নিয়ে শুরু যেমন দই কাতলাটা হয়েছে, তেমন চিংড়ি মাছটা হয়েছে, খুব ভালো হয়েছে রান্নাগুলো। এখন মাটনটা নিয়ে নিচ্ছি, এবার একদম বাড়ির রান্না মাটন। ওটা রেয়াজি না, এটা ভিতর থেকে একটা ঘরে আসছে, চলে যাচ্ছে, আবার আসছে। এখানে গরম তো বাবার হচ্ছে টিপিক্যাল শেষ পাতে একদম গরম গরম রসগোল্লা। আর এদিকে কোকোর এখন লাস্ট ডিনারটা করে নিচ্ছে, ও বেচারা এখন বেলার বাড়িতে চলে আসবে আমাদের সাথে। হ্যাঁ না কোকো, হ্যাঁ রসগোল্লা চাবে না, না 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 না। আমি বাবাকে হচ্ছে ওদের নতুন গাড়িটা দেখালাম, বেশ তো পছন্দ হয়েছে বাবা। এখানে হচ্ছে আমাদের নেক্সনটা, আর এখানে হচ্ছে প্রিয়মদের নেক্সনটা দাঁড়িয়ে আছে। ওদের ব্যাকলিটটা, মানে এদের ব্যাকলিটটা এতটা সুন্দর লাগছে দেখতে। গাড়িটা সেদিনকার কিনেছি, তারপরে আর গাড়িটা একদম টাচ করাই হয়নি, এরাও কেউ টাচ টাচ কিচ্ছু করেনি। মানে এটা ছিল আমার নিজের পার্সোনাল গাড়ি হতো, তার যে কতক্ষণ যে গাড়িতে উঠতাম, বসতাম, চালাতাম, চুমু খেতাম, আবার বেরিয়ে যেতাম একদম। A few moments later. রাত তখন ঠিক 10:40 বাজে। কাতারে কাতারে মানুষ জাস্টিস চাওয়ার জন্য নেমে পড়েছে রাস্তায়, আমরাও ব্যতিক্রম নয়। আমি আমার শাশুড়ি মা বেরিয়ে পড়লাম এই অসহায় মেয়েটার জাস্টিস চাওয়ার জন্য। এইটা হচ্ছে এন্ড পয়েন্ট আমাদের, গর্জনটার দরকার ছিল। আমি আমার শাশুড়ি মা এই মুহূর্তে এখন আছি সারাঙ্গাবাদ পেট্রোল পাম্পের। এখানে শুরু হয়েছে একদম বজবজ প্ল্যাটফর্ম মোড় থেকে, ওখান থেকে আমরা আপাতত এই মুহূর্তে হেঁটে এসেছি। এখানে হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য। এখন এখানে এই মুহূর্তে বিশাল একটা ঝামেলা লেগে গেছে আমাদের এই উই ওয়ান্ট জাস্টিস যে প্রোগ্রামটা হলো এখান থেকে শেষ হয়েছে ওটা দাদা। তো এটার দিকে একটা পজিটিভ একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ হচ্ছে আমরা সবাই যে ছেলে বা মেয়ে
বয়স্ক মানুষজন সবাই যে একজোট হয়েছে এটা একটা ব্যাপার, কিন্তু নেগেটিভ ব্যাপার হচ্ছে অনেক মানুষ বেশি দূর যেতে মানে পারছে না, রাতে হাঁটতে পারছে না, যেতে পারছে না, বাড়িতে তাদের কারোর ছেলে মেয়ে আছে, কেউ হয়তো মানে অটো বা বাস যাই হোক, এখন বাস চলছে না এসব রাস্তা দিয়ে একদমই, অটো সেভাবে নেই আসতে আছে একদম, তো বাড়ি যেতে পারবে না, তাই জন্য তারা বললো যে সারাঙ্গাবাদের ওখান থেকে মিছিলটা ঘুরিয়ে নিতে। তো আজকে হচ্ছে আমাদের দেশের 78তম স্বাধীনতা দিবস, তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সবাইকে। এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটাই জিনিস আমাদেরকে বলার, আমরা এখন আজকাল অনেক সময় বলি আমরা কি আদৌ স্বাধীন, এই কোশ্চেন মার্কটা কেন থাকবে আমাদের, কিছু সংখ্যক নোংরা মানসিকতা লোকের জন্য আমরা কেন ভুলে যাব তাদের বলিদানের কথা যাদের ইতিহাসের পাতায় নাম লেখা আছে, আবার অথবা যাদের নাম লেখা নেই, যারা নীরবে আমাদের দেশটাকে স্বাধীন করে চলে গেছে, এটা ভুললে আমাদের চলবে না কখন। আজকে পরাধীনতা কাকে বলে আমরা কিন্তু একবারও ফেস করিনি, যারা ফেস করেছেন তারাই জানেন যে রাতের অন্ধকারে প্রত্যেকটা মানুষকে কি ভয়ঙ্করভাবে লুকিয়ে থাকতে হতো, সেটা আমাদের কাছে ইতিহাসের পাতার মাধ্যমে অজানা কথা নয়। আর একটা জিনিস আমি শেয়ার করছি তোমাদের সাথে, গতকাল রাস্তায় যখন আমরা হাঁটতে বেরিয়েছি, নাইট ওয়াক করতে বেরিয়েছি রাধার, কতটা লোক মন থেকে জাস্টিস চেয়েছে আমি সত্যি জানি না, এরকম অনেক ছেলেদের আমি দেখছিলাম যারা রীতিমতো ড্রিঙ্কস করে বেরিয়েছে রাস্তাঘাটে, যখন কথা বলতে আসছে আমার সাথে একটা তো স্মেল বেরোয়। তো আজকে আমি অ্যালকোহলকে প্রতিবাদ করতে যাচ্ছি, জানি না এটা কোন প্রতিবাদ, এটা কোন প্রতিবাদী মানসিকতা, যারা সত্যি মন থেকে বেরিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।